তামার রাতিন যদি কোন মানুষ তার মায়ের দিকে দৈনিক 100 বার নজর দেয় তাহলে তার কেমন সওয়াব হবে? কালা নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, আমার নবীজি বলেন আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, হা 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 আল্লাহ মহান আল্লাহ পবিত্র, একবার নজর দিলে একটা বদর সওয়াব। কোন সন্তান যদি মায়ের দিকে বাবার দিকে দৈনিক 100 বার রহমতের নজর দেয় আল্লাহ পাক তার আমলনামায় 100 হজের সওয়াব লিখে দিবে। আল্লাহু আকবার বলেন ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, বলেন ও মদিনার তোমার কপালে খোলে গেল রে আমার নবীজির কদমে রে, তোমার কপালে খোলে গেল রে আমার নবীজির কদমে রে, আমার নবীজির কারণে হাইরে আমার নবীজির কারণে। ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, বলেন ও মদিনার মাটি রে মাশাআল্লাহ তুই যে বড় খাটি রে কারণে হাইরে আমার নবীজির কারণে। আমার নবী আসেন মদিনায় এই মনটা শুধু যাইতে চায়, ঠিক কিনা? আমার নবী আসেন মদিনায় এই মনটা শুধু যাইতে একবার গেলে নবীর দরবারে অন্তর ঠান্ডা হইয়া যায় রে, একবার গেলে নবীর দরবারে অন্তর ঠান্ডা হইয়া যায় রে, আমার নবীজির কারণে হাইরে আমার নবীজির কারণে। ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, বলেন ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে আমার নবীজির কারণে। ওই মাটি তো মাটি নয় গুণে তাহার পরিচয়, ওই মাটি তো মাটি নয় গুণে তাহার পরিচয়, মাটির কপাল খুলে গেল রে আমার নবীজির কদমে রে, মাটির কপাল খুলে আমার নবীজির কদমে রে, আ
নবীর কারণে, হায় রে আমার নবীর কারণে, ও মদিনার মাটি রে তুই যে বড় হে মহব্বতে, ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে, হায় রে আমার নবীর কারণে, আমার নবীর রোজার কিনার হযরত আবু বকর আছে রে, আমার নবীর রোজার কিনার হযরত আবু বকর আছে রে, বারে বারে মন কান্দে রে যাইতে দয়াল নবীর দরবারে, বারে বারে মন কান্দে রে যাইতে দয়াল নবীর দরবারে, আমার নবীর কারণে, হায় রে আমার নবীর কারণে, ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, হায় রে ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, হায় রে আমার নবীর কারণে, চিৎকার দিক ইয়া রাসূলুল্লাহ, আপনারা কি রাগ করতেছেন? সময় বেশি হয়ে গেছে। আচ্ছা, আমাদের জন্য আমাদের মা বাবা রাত্রে অর্ঘুমা ছিল এরকম প্রমাণ আছে? কার কাছে আছে? হাত তুলুন, আমার কাছে আছে। আল্লাহ আমরা কি একটা রাত্র একটা ঘন্টা যদি মা বাবার জন্য বেশি সময় দেই কি মা বাবা উপকার হবে না? আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আমার এক ভাই বলতেছে সারা রাত, কিন্তু আমি চিন্তা করে গেছি আমি সারা রাত থাকলে এই ভাই বলতে থাকবি না, সারা রাত যেহেতু বলছে আল্লাহ তাকে সারা রাত্র সওয়াব দিবে। উনি তো জানে না আমি কখন শেষ করবো, উনি সারা রাত্র নিয়ত করছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে তার সওয়াব। আল্লাহ তুমি ওনাকে সারা রাত্র সওয়াব দাও, যদি মা বাবা বেঁচে থাকে হায়াত দাও, যদি না থাকে তাদেরকে জান্নাত দাও। জোরে কোন আমিন। আমার নবীর কাছে একজন লোক আইসা বলে নবী গো আপনি আলোচনা করেছেন ওয়াজ করেছেন মা বাবার খেদমত করার জন্য, ও নবী আমার মা বাবা এমন অবস্থায় আছে আমি তো খেদমত করতে পারি না, বলে কেমন অবস্থায়? আল্লাহ বলে আমি তো ইমানদার, আমার মা ইমান আনে নাই, আমার মা মুসলমান হয় নাই, আমি মুসলমান আমার মা এখনো ইমান আনে নাই, এই অবস্থা আমি আমার মায়ের খেদমত করব কিনা আমার নবীর জিজ্ঞেস করে। আমার নবীজি বলে উম্মত রে তুই মুসলমান হ আর না হ তোর মা তোরে গর্ব ধারণ করেছে, তোর মা তোকে লালন পালন করেছে, নিজে না খাইয়া তোরে মায়ে খাওয়াইছে রে, ঠিক কিনা বলে? এখন তারা নতুন নতুন বাবা হইতেছেন, নতুন নতুন বাবা, তাদের কাছে অনুরোধ করব আপনার বিবি কি করে একটু দেখেন, বিবির গর্ভে যখন সন্তান আসে খানা ঠিক মতো খায় না, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু হইয়া যায়, ঠিক কিনা? ডান বিবি আপনার ঘরে বাস্তব কিনা বলে?
বিবির দিকে নজর দিলে মায়ের জন্য আরো বেশি মায়া লাগে। আমার মা তো আমাকে নিয়ে এরকম করছে, এখন আমার বিবির পাখা আছে, এসি আছে, টাইলস করার রুম আছে, খানার অভাব নাই, কেমন সুবর অভাব নাই, আমগো মাছ আছে, এত কিছু পাইছে, এত কিছু পায় নাই। এখনকার মারা বাচ্চাদের জন্য ছোট ফ্যান্ট বাইরেছে, কোমলা ফ্যান্ট, এটা কি কর কি ফ্যান্ট বলে, প্যাম্পাস, কিপাস, এটা ফোম আছে, এটা ফিন্দিয়া রাত্রে ছোয়া দিছে বিবির নাক ডাকা গু, নাক ডাকা গু। আমার তো এক বাতি যা রাত্রিবেলা চকির ফাঁকে দিয়ে চিপা ঘুরে গেছে, আমার আম্মা ধরে এসে নাতি ঘুরে গেছে, তুই কে গো আম্মা, আমি ঘুমাইছি, বউ কয় আহারে ঘুম, কারণ বউ নিশ্চিত হয়ে গেছে আমার বাচ্চা তো পায়খানা প্রস্রাব যা করে ঘুমের ভিতরে থাকবে, তার কোনো ক্ষতি হবে না, তার কোনো কষ্ট হবে না। আমার মা চাষিরা এত কিছু পায় না রে বাবা, কথা কন ঠিক আছে, এত ফোন পায় না, বালক চেনা নেকড়াও পায় না, বারবার ব্যবহার করার জন্য। আমাদের মা আমাদের শাশুড়ি আমাদেরকে যে আদর্শ নিয়ে বড় করেছে, আমাদের বিবিরা আর আমরা আমাদের বাচ্চাদেরকে এই আদর্শ নিয়ে বড় করতে পারবো কিনা সন্দেহ আছে। দিনটা দিন দিন খারাপ আসতেছে, দিনটা দিন দিন খারাপ আসতেছে। আমাদের মা আমাদের হাতে মোবাইল দেয় নাই 5 বছর 7 বছর বয়সে, আমরা ইন্টার পাস ডিগ্রি পাশের পরেও মোবাইল কারে কিনি নাই, এখন 7 দিন না 5 দিন না বলা মোবাইল ব্যবহার করে। আমরা যেরকম ভালো আছি ভবিষ্যৎ আরো খারাপ, আমরা মা বাবার জন্য আজকে কান্দতেছি দোয়া করতেছি, আমরা মরে গেলে আমাদের সন্তানগুলা কান্দবে কিনা দোয়া করবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহান আমরা চিন্তায় আছি, নাকি না আমাদের সন্তানগুলো আমরা সেরকম বড় তুলতে পারবো কিনা। আমি আপনাদেরকে একটা নসিহত করি রে বন্ধু, ওই বাবার সন্তানগুলোই তার মা বাবার জন্য দোয়া করবে, যেই বাবা তার মায়ের জন্য বাবার জন্য কবরে পড়ে যায় দোয়া করবে, সন্তান দেখবে আমার বাবা বারে বারে কবরে পড়ে গেছে, আপনি মরে গেলে আপনার সন্তানও যাবে, ঠিক আছে। আর আপনি আর আমি সারাদিন টিভির সামনে বসে থাকি, সন্তান থাকবো মামুয়া টিভির সামনে, আমরাও টিভির সামনে বসে থাকি, কথা বাস্তব কিনা কয়। যদি আপনি সকালবেলা উঠে নামাজটা পড়েন, আপনার সন্তানও ধীরে ধীরে নামাজি হবে। আপনি নামাজ পড়লে বাবার কবরে সওয়াব যায়, আপনার সন্তান পড়লে আপনার কবরে সওয়াব যাবে কিনা বলেন। যদি আপনি 6টা বাজে উঠতে পারেন, আপনার সন্তানও 6টায় উঠবে। যদি আপনি 10টা বাজে উঠেন, আপনার সন্তানও 10টায় উঠবে। বহু জায়গায় দেখছি রে বাবা, আমার যুবক ভাইরা রাগ করেন না, আমি আমার কসুয়ার কথা বলি, হাজিগঞ্জের মানুষ হয়তো অনেক ভালো আছেন, বহু জায়গায় দেখছি 10টার আগে ঘুমের থেকে উঠে না যেই যুবক যেই ছেলে, যেদিন এলাকায় মেজবানি আছে, খানা আছে, মেজবানি আছে, সেদিন 6টার আগে এতে মসজিদ। বাস্তব কি না, এই খানা কয়দিন সকালবেলায় নামাজের টাইম উঠা নামাজটা পইরা এরপরে আপনি ঘুমান, দেখবেন 1 ঘন্টা ঘুমাইলে কত তৃপ্তি আসে, ঘুমটা কত আরাম হয়, নামাজ না বেলা 10টা করান, দেখবেন আরাম নাই, ঘুমাইছেন তৃপ্তি নাই, শান্তি নাই, ফজরের নামাজটা পইরা আপনি প্রয়োজনে 1-1.5 ঘন্টা ঘুমান, দেখবেন আরামে ঘুমটা আসবে, শান্তি দেওয়ার মালিক কে? আমার নবীজি বলে, হে উম্মত রে, তোর মা তো তোরে লালন পালন করছে, পেটে ধারণ করছে, কষ্ট পাইছে, তোর মা মুসলমান হয় নাই, তুই মুসলমান হওয়ার সমস্যা কি, তুই তোর মায়ের খেদমত চালায় যা, কি বুঝলেন, মা কাফের হইলেও খেদমত করতে হবে, মা মুশরিক হইলেও খেদমত করতে হবে, মা কালো হইলেও মা, মা অন্ধ হইলেও মা, মা গরিব হইলেও মা, মা পাগল হইলেও মা, কথা বলেন ঠিক না বেটি, ও আল্লাহ তোমার কাছে দোয়া করি যাদের মা বাবা মরে গেছে, আল্লাহ তুমি তাদের মা বাবারে এই দুনিয়া আমাদেরকে রাইখা গেছে, আমরা কি দিব, আমাদের দোয়ার খাতিরে জান্নাতি বানায় দাও, জোরে কোন আমি, আরো জোরে কোন আমি, তাই পেতে গেলেন গো নবী
ইসলামের লাগিয়া। ও দুষ্ট কাপের মারলো পাথর, দুষ্ট কাপের মারলো পাথর, এতি ইবনু বিপায়ারে আরে ও মদিনা বাসীরে তোমরা নি দেখাস নবীরে। আল্লাহু আকবার, মদিনা জাফরে এই গজলটা গাইতেছিলাম সমস্ত হাজীদের কান্না। আরে তোমরা নি দেখাস রে আমার দয়া আরে ও ও মদিনাবাসী রে তোমরা নি দেখাস ও নবীরে। উহুদেতে গেলেন গো নবী ইসলামের লাগিয়া, উহুদেতে গেলেন গো নবী ইসলামের লাগিয়া। ওই দান দান শহীদ করলো গো নবী, দান দান শহীদ করলো গো নবী, পাথর ওরে মারিয়া রে আরে ও ও মদিনাবাসী রে তোমরা নি দেখাস ও নবী রে। আরে তোমরা নি দেখাস রে আমার দয়া নামাজ পড়তে গেলেন গো নবী কাবার কিনারে, নামাজ পড়তে গেলেন গো নবী কাবার কিনারে, ওরে পাথর দিয়া সাপা দেয় রে, পাথর দিয়া সাপা দেয় রে নবী আরে পাথর দিয়া সাপা দেয় রে নবী ইজি রূপরে রে তোমরা নি দেখাস ও নবী রে আরে ও ও মদিনাবাসী রে তোমরা নি দেখাস ও নবী রে আরে তোমরা নি দেখাস রে আমার দয়া আল্লাহ নবী রে রে। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি মায়ের খেদমত করেছেন, করছেন কিনা বলেন, বাবার খেদমত করেছেন, আল্লাহ পাক ও মা বাবার খেদমতের কথা বলেছেন। গভীর রাতে আমরা দোয়াটা আবার পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, সব সময় দোয়াটা পড়বেন, সব গুণা যাতে এটা রাখবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাইয়্যিদা, আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আমি মনে মনে ভাবছিলাম এই মাহফিলে এসে মনে মানুষ পাবো না, শেষ আমাকে দিছে, কিন্তু আমি আসার পরে মনে মানুষ আরো আসছে কিছু, কি সাতটা পর্যন্ত চলবো? আরে না, বারোটাই তো চলে না, বারোটা মাহফিল শেষ, তা বারো খেজবেন রেডি, আমরাও রেডি, আল্লাহ কবুল করো জোরে কোন আমিন। বলেন মা বাবার প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রাখার হুকুম কার? মা বাবাকে ভালোবাসলে জান্নাতি, মা বাবাকে ভালো না বাসলে কি? মক্কা মদিনার ইমাম হইলেও জাহান্নামী। যদি মায়ের মনে কষ্ট দেয় ঠিকটা পাঠে, যদি বাবার মনে কষ্ট দেয় মক্কা মদিনার ইমাম মুয়াজ্জিন হইলেও জাহান্নামী, চিৎকার দিক নাউজুবিল্লাহ। কিতাবগুলো আপনারা অনেকে কিনেছেন, আজকে আবার নিয়ে আসছি, জানাজার আগে পরে মুনাজাত, আজানের আগে পরে দুরুদ শরীফ নিয়ে এই কিতাবটা লেখা আপনারা নিবেন।